সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এরপর আমাদের থেকে মনন থেকে বঙ্গবন্ধুকে চিরতরে মুছে ফেলবে, কিন্তু তা কিন্তু হয়নি। বাঙালি হৃদয়ে বঙ্গবন্ধু যেমন ছিল, তার চেয়ে অত্যন্ত বেশি মেরে ফেলার কারণে আরো বেশি শানিত হয়েছে। এই জন্য আজকে ছাত্র সমাজ, যুব সমাজ সবার মুখে বলা হয় এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘুরে ঘরে ঘরে, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগানগুলি কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলার কারণে আরো বেশি শানিত হয়েছে, যার জন্য বঙ্গবন্ধুকে বাঙালির মন থেকে মুছে ফেলার যে চক্রান্ত ছিল, বঙ্গবন্ধুকে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত ছিল, তা কিন্তু হয়নি। আজকে নিক্সন, হেনরি কিসিঞ্জারের যে কথা ছিল, তলাবিহীন ঝুড়ি হয়নি বাংলাদেশ, আজকে বাংলাদেশ উন্নয়নে মুখ থুবড়ে পড়েনি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ মধ্যমের দেশে 41 সালে উন্নত দেশে পদার্পণ করবে, যার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালি জাতিকে দাবিয়ে রাখার যে চেষ্টা হয়েছিল তা কিন্তু সফল হয়নি। সেটি আজকে 15 আগস্ট উপলক্ষে আলোচনা সভার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক, যে বঙ্গবন্ধু আমাদের মনে আছে, আরো জাগরুক হয়ে আরো স্বাধীন সত্তায় বিকশিত হয়ে আছে। বঙ্গবন্ধু মুজিবকে মুছা যাবে না, বাঙালি হৃদয় থেকে বঙ্গবন্ধুকে কোনোদিনই মুছা যাবে না। বাঙালি হৃদয়, বাংলাদেশ যতদিন এই বাঙালি আছে পৃথিবীর বুকে, ততদিন বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে, বঙ্গবন্ধু থাকবে মানুষের মনের মন কোঠায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, আর বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্যন্ত সংক্ষিপ্ত সম্মানিত চেয়ারম্যান সরদার জাফরি, আমরা তার নাম নিয়ে আগালো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যার জন্ম না হলে আমরা এই দেশ এবং স্বাধীনতা পেতাম না, সেই জাতির পিতা বঙ্গবন্ধু 15 আগস্টের দিন খুনি চক্ররা হত্যা করেছিল তার সহপরিবার। আমরা সেই বাংলাদেশকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, তাহলে বঙ্গবন্ধুর হত্যা আমি অন্যদিকে যেতে চাই না। সুতরাং এতটুকু বলতে চাই যে বঙ্গবন্ধু শুধু একটা নাম নয়,